আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি। বাধ্য হয়ে করেছিস? কি এমন কারণ ছিল যে তোকে মানুষের সাথে চিট করতে হয়েছে? ক্রিমিনাল দেখাতে নাম লিখিয়ে তোকে অপরাধী শাস্তি হয়েছে, এই জন্য কি আমি তোকে 10-15 দিন পেটে ধরেছিলাম? হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি চিট করেছি। আমি নিজের পরিচয় লুকিয়ে ওদের সামনে বড় লোক সেজেছি, আলোকে বিয়ে করে বউ বানানোর নাটক করেছি, কিন্তু কিন্তু এসবের কোনটাই আমি নিজের জন্য করিনি, করেছি শুধু তোমার জন্য, তোমাকে বাঁচানোর জন্য। মা, আমার জন্য? হ্যাঁ মা, তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে প্রতারণার পথ বেছে নিতে হয়েছে। কি? হ্যাঁ বাবা, মাকে সুস্থ করার জন্য আমার সামনে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সেদিন কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানে গান শেষ করে বের হওয়ার পর বলুন আমাকে আপনার কি প্রয়োজন? আপনার সাথে ছোট্ট একটা লেনদেন করতে চাই। লেনদেন? ইউএস, আমার একটা উপকার করতে হবে। আপনার পিছনে তো মেয়েরা সবসময় আঠার মতো লেগে থেকে, তাই না? আর বলবেন না, মেয়েরা আমাকে খুব পছন্দ করে, তাই আমি যেখানে যাই সেখানেই মেয়েরা পিছু করে। তার মানে আপনি যদি চান খুব সহজে মেয়েদের মনের মাঝে ঢুকে যেতে পারেন, কারেক্ট? চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলুন। এই ছবি দিয়ে আমি কি করব? ছবির এই মেয়েটিকে আমার চাই। ভালো কথা, তা আমি কি করতে পারি? ব্যাপারটা আমার জন্য খুব কঠিন হলেও আপনার জন্য খুব ইজি। আপনাকে এই মেয়ের খুব কাছাকাছি যেতে হবে। পাগল নাকি, কি বলছেন এসব? আমি এই মেয়ের সাথে প্রেম করতে যাবো কেন? হ্যাঁ, ওই মেয়ের সাথে প্রেম করে তার বিশ্বাস অর্জন করে তাকে প্রেমের অভিনয় করে তাকে পাগল বানিয়ে ফেলতে হবে। তারপর মেয়েটি যখন আপনার ভালোবাসা হাবুডুবু খাবে, আপনার জীবন সাথী হতে চাইবে, তখন মেয়েটির হৃদয় ভেঙে দিয়ে তার জীবন থেকে আপনি সরে দাঁড়াবেন। তাতে আপনার লাভ? রাইট। মেয়েটি যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, বদনাম হবে সামাজিকভাবে, কোণঠাসা হয়ে পড়বে, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে আমার ঘরের বউ বানাবো। আপনার এমন প্রস্তাবে আমি রাজি হব, আপনি ভাবলেন কি করে? খুব সিম্পল, টাকা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। মেয়েটির সাথে নাটক করার জন্য আমি আপনাকে যে কোনো অঙ্কে টাকা দিতে প্রস্তুত। বলুন কত টাকা হলে আপনি এই কাজটি করবেন? এমন কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব না। ড্রাইভার, গাড়ি থামা, নিন, থামা বলছে। এক্সকিউজ মি মিস্টার সূর্য, আমার অফারটা আপনার জন্য ওপেন রইল, আমি কিন্তু আপনার অপেক্ষা রইলাম আমার কার্ড। আপনার কার্ড আপনার কাছেই রাখুন। মা, মা, শুনে, মা কোথায় গেলে? কি ব্যাপার, সবাই গেল কোথায়? চাচি, সারা বাড়ি খালি মা শুনি, বড় কোথায় গেছে? কেন, তুমি জানো না তোমার মা হাসপাতালে? হাসপাতালে? বাবা, 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 মার কি হয়েছে বাবা? আমি অফিস থেকে ফিরে এসে দেখি তোর মা মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। ডাক্তার সাহেব, আমার মা সুস্থ হবে। অবশ্যই সুস্থ হবে,
আপনাদের রোগীকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি? ইয়েস, ওনার অবস্থা খুব সিরিয়াস, আজকালের মধ্যেই অপারেশন করতে হবে। তাহলে দেরি করছেন কেন? অপারেশন করুন, আমার মাকে সুস্থ করে দিন। আমাদের হাসপাতালের অপারেশন চার্জ সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকা আসবে। টাকাটা কাউন্টারে জমা দিয়ে দিন, অপারেশন আজই করা সম্ভব। 3 লাখ টাকা? জি। আপনি অপারেশন করুন ডাক্তার, আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা আমি শোধ করে দেব। সরি, নিয়ম অনুযায়ী আগে টাকাটা জমা করুন, তারপর চিকিৎসা। বাবা, কোথায় যাচ্ছ এখন? কোথায় পাবে এত টাকা? চিন্তা করিস না, আমি অফিসে গিয়ে দেখি, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। তুই মার্কেটে থাক, আমি আসছি, যা। প্লিজ স্যার, বিশ্বাস করুন স্যার, টাকা না হলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। আপনার স্ত্রী বাঁচলে কি আর মরলে কি? আমি কোম্পানির ম্যানেজার, আমি আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। তাছাড়া কোম্পানির মালিক এখন বিদেশে, ওনার পারমিশন ছাড়া আপনাকে একটা টাকাও দেয়া যাবে না। প্লিজ স্যার, প্লিজ, আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন। আপনি কি চান টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা যাক? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই জাফর সাহেব, আই এম সরি, আমার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমার এখন মিটিং আছে, আমি আসি। জাফর, আমাদের মতো গরিবদের দুঃখ কষ্ট যন্ত্রণা ওরা বুঝবে না, ওরা মালিকের কেনা গোলাম, মালিক একটা লুটে পুটে খাবে, আবার মালিকের কাছ থেকে মালিকের বাহবা কুড়াবে। এখন আমি কি করবো শামসুদ্দিন ভাই? ভেঙে পড়ো না জাফর, আমাদের কর্মচারীদের ফান্ডে সব মিলিয়ে 1,050 টাকা আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি, এটা দিয়ে দেখো কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। না না, কি বলছেন আপনি, মাত্র 50,000 টাকা জোগাড় করেছেন, এ টাকায় তো কিছুই হবে না। জি, অনেক চেষ্টা করে এই টাকাগুলো জোগাড় করেছি। সরি মিস্টার, পুরো টাকা পরিশোধের ব্যবস্থা না করলে আমরা অপারেশন করতে পারবো না। দেখুন, অপারেশন না করলে রোগী মারা যাবে। আমার কিছুই করার নেই, স্যারের নির্দেশ, আমরা নিরুপায়। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে 2-4 দিন সময় দিন, আমি আপনাদের সমস্ত বিল শোধ করে দেবো। দেখুন, এখানে আপনার মতো অনেক রোগী আসে, সবার অনুরোধ রাখতে গেলে আমরা হাসপাতাল চালাতে পারবো না, এখানে কোনো ডাক্তার কাজ করবে না। আপনি আসুন ডাক্তার সাহেব, প্লিজ আপনি আসুন ডাক্তার সাহেব, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান ডাক্তার সাহেব। আই এম সরি। শোনো, জীবনে টাকা একটা বিরাট ব্যাপার, প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করো, ওকে? 3 লাখ? এত সামান্য টাকা, চাইলে তুমি আরো অনেক বেশি নিতে পারতে। না, আমার মাকে বাঁচাতে আমার 3 লক্ষ টাকা প্রয়োজন। ডান, 3 লাখই পাবে, বাট তুমি যদি আমার সাথে বেইমানি। এই সূর্যকে তার বাবা মা বেইমানি করতে শেখায়নি মিস্টার মুর্তজা, সূর্য যা বলে তাই সে করে। গুড, ভেরি গুড, তোমাদের এই মিডিল ক্লাস সেন্টিমেন্ট আমি খুব পছন্দ করি, তোমরা ভাঙবে কিন্তু মচকাবে না। শাওন, জীবস, সূর্যর মায়ের জন্য হাসপাতালে টাকা পাঠিয়ে দে। জীবস, তোমার মায়ের চিন্তা শেষ, এবার আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবে, আর তোমার কাজে সহযোগিতা করবে আলোর সবচেয়ে কাছের বান্ধবী আলভি। আলভি, দ্য মোস্ট হ্যান্ডসাম বয় মিস্টার সূর্য। এই সূর্যই হবে প্রেমের দূত, এমন ব্যবস্থা তোমাকে করতে হবে যার কারণে আলো সূর্যের প্রেমে হাবু ডুবু খাবে। ওকে, তার আগে ওনার কাপড় চোপড় গাড়ি বাড়ি অ্যারেঞ্জ করতে হবে, ওকে বানাতে হবে কোটিপতি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, নয়তো মুর্তজা ইসলাম ওর সাথে আলোর সম্পর্ক কোনো দিন মেনে নেবে না। সব আমি আয়োজন করে দেবো,
গাড়ি বাড়ি কাপড় চোপড় এগুলো মুহূর্তের ব্যাপার। এখন থেকে সূর্যই হবে কোটিপতি ব্যবসায়ী সূর্য চৌধুরী। বাট সূর্য সময় খুব কম। মিস্টার ইসলাম ঢাকা ব্যাক করার আগেই তোমাকে হতে হবে আলোর মনের মানুষ। আলোর জন্মদিনের আসরে মিস্টার ইসলাম যখন তোমার সাথে আলোর বিয়ের ঘোষণা করবে তখন নাটকীয়ভাবে ঢুকে যাব আমি। পুরো শহরের সামনে নাক কাটা যাবে বাবা আর তার মেয়ের। সবাই আলোর প্রেমের কাহিনী নিয়ে ছি ছি করবে। আলো হয়ে পড়বে দিশেহারা আর তখনই আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। ইসলাম সাহেব বাধ্য হবে আলোকে আমার হাতে তুলে দিতে। সূর্য শ্যামা এখন তো বিশ্বাস করবে। হ্যাঁ, আমি তোকে কোনোদিন অবিশ্বাস করিনি বাবা, কোনোদিন করিনি। তুই আমার সন্তান, আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, অপরাধ করতে পারে না। কিন্তু সূর্য, আলোর বাবা 3 দিন সময় দিয়েছে তোকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। না মা, আলোর ভুল না ভাঙা পর্যন্ত এই শহর ছেড়ে আমি এক পাও নড়ব না।